কংগ্রেচুলেশন ট্রিশা, বিয়েটা এক্ষুনি হয়ে যাবে, কিন্তু মনে রেখো সব কিছু কিন্তু আমার জন্য হয়েছে। গুড লাক। আমরা থাকতে রাধিকার কেউ কিচ্ছু করতে পারবে না। জয় আসলে এই বাড়িতে পুরোহিত সেজে এসেছে। পুরোহিত সেজে এসেও আমাদের বোকা বানাবে ভেবেছে। আমি বন করছি, রাধিকাকে ছাড়, একদম বাড়াবাড়ি করবি না, নাহলে এক্ষুনি শেষ করে দেবো। কিন্তু রাধিকা চুপ। অফিসার, অফিসার আপনার ভেতর আসুন, তাড়াতাড়ি, ফাস্ট। এই একদম বাড়াবাড়ি করবি না, এক্ষুনি শেষ করে দেবো, দাঁড়িয়ে থাক ওখানে। Thank you.
ঠিক আছেন মা? আমি ঠিক আছি রাধিকা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি মা। একটা কথা মনে রাখবেন, জয় যাই করে নিক না কেন, এই যুদ্ধে কিন্তু আমরা জিতে গেছি মা। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আজ তোর শেষ দিন, আমি তোকে ছাড়বো না। আইন নিজের হাতে তুলে নেবেন না মিস্টার সেন, আইনকে আইনের কাজ করতে দিন। এই কে আছো? ওনাকে গ্রেপ্তার কর। কেন দিদি ভাই? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় কিচ্ছু বুঝতে পারছো না তাই না? এই পুরো প্ল্যানটা তো তোমারই সাজানো দিদি ভাই। কি বলছোটা কি রাধিকা তুমি? আমার প্ল্যান? আমি তো কিছু জানি না। প্লিজ রাধিকা, আমাকে এসবের মধ্যে টেনো না। এক মিনিট এক মিনিট এক মিনিট, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আর জয় মিলে এই প্ল্যানটা করোনি তাই তো? না করিনি, আমি জয়ের সাথে মিলে কোনো প্ল্যান করিনি রাধিকা। এই প্ল্যানটা তো তোমাদের। কর্ণ কর্ণ জেনে শুনে আমার বোনকে চিজ করেছে, ওকে ঠকিয়েছে। অফিসার অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ অ্যারেস্ট হার, ওকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যান। ও উইথাউট পারমিশন আমার বাড়িতে ঢুকে আমার বোনের বিয়েটাকে ভেস্তে দিয়েছে, নিয়ে যান ওকে। বৌদি শোনো, কর্ণ একদম গলা নামিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, আর ভুলে যেও না এই বাড়ির মালিক কিন্তু আমি। যদি বেশি বাড়াবাড়ি করো না সবাইকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি নিজেকে এখনো এই বাড়ির মালিক ভাবছো? পাই কিসের বেসিসে? ওই প্রপার্টি পেপারের বেসিসে, যে পেপারগুলো তুমি কর্ণর বাবাকে দিয়ে চিট করিয়ে সাইন করিয়ে নিয়েছিলে। পেপারগুলো আছে তোমার কাছে? আমি জানি তুই পেপারগুলো সরিয়েছিস, তাই ভালোই ভালোই আমাকে পেপারগুলো ফেরত দে। আমাকে একদম বলতে আসবি না, জাস্ট বিকজ আমি তোর ঘরে ছিলাম তার মানে এটা প্রমাণ হয় না যে আমি প্রপার্টি পেপারগুলো সরিয়েছি। পেপারগুলো আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। মা, প্রপার্টি পেপারগুলো, ভগবানের দয়ায় এই প্রপার্টি পেপারগুলো আমরা পেয়ে গেছি। মা, কিন্তু তুমি এই পেপারগুলো পেলে কোত্থেকে? ঠাকুর সহায় আছে কর্ণ, প্রপার্টি পেপারগুলো আমাদের কাছে এসেছিল, আমাদের কাছেই ছিল, আমরা টের পাইনি। অনেক ক্ষতি করেছে তোমরা আমাদের, আর আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। অফিসার, এদের অ্যারেস্ট করুন। জ্যাঠান জ্যাঠান, প্লিজ আমাদের ক্ষমা করে দাও জ্যাঠান, আর কোনো দিনই আমি ভুল করবো না জ্যাঠান, আর কোনো দিন করবো না, তুমি এবারে ক্ষমা করে দাও। হে অর্ঘ্য অর্ঘ্য, চলো না জ্যাঠানকে বলবে, চলো জ্যাঠান, দয়া করে আমাদের শেষবারের মতো ক্ষমা করে দাও। বড় মা বড় মা, দয়া করে আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কোনো দিন এরকম কাজ করবো না জ্যাঠান, একবার ক্ষমা করে দাও, আমরা ভালো হয়ে যাবো। কি যে করে আমি, কি ব্যাপার পায়েল? বিয়ে বাড়িতে পুলিশ কেন? বাবা বাবা, অফিসার এনাকেও অ্যারেস্ট করুন, ইনি হচ্ছেন এদের লিডার, এনার ইনস্ট্রাকশনই সব হয়েছে।
What? কি বলতে চাইছেন মিস্টার সেন? আপনি শুনুন। অনেক ব্রেন খাটিয়েছেন এতদিন। এবার জেলে গিয়ে শান্তিতে ঘুমুন। নিয়ে যান ওনাকে। চলুন। এই দেন। এটা কিন্তু আপনি ঠিক করলেন না মিস্টার সেন। আমি কিন্তু এত সহজে ছেড়ে দেব না। আমিও দেখে নেব। বাস আমার বাবাকে আর একটা কথা বলবেন না। ঠিক তাই, আপনি আর একটাও কথা বলবেন না। আপনারা অনেক ক্ষতি করেছেন আমাদের, এবার নিজেদের পাপের শাস্তি ভোগ করুন। নিয়ে যাও নাকে। চলুন। এটা কিন্তু ঠিক করলেন না মিস্টার সেন, মনে রাখবেন। রাধিকা, তুমি ভেবো না যে তুমি জিতে গেছো। আমিও পায়েল সেন, তো সহজে হেরে যাব না রাধিকা। আমি তোমায় শেষ করে দেব। জানো তো দিদি ভাই, সত্যের সবসময় জয় হয়। মিথ্যে যতই আপাতভাবে শক্তিশালী হোক না কেন, তার একদিন না একদিন ঠিক হার হবেই। যেরকম আজ তোমার হয়েছে, একটা জিনিস কখনো ভুলো না দিদি ভাই। আমাকে তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে আমার পরিবারের থেকে কোনোদিনও আলাদা করতে পারবে না। কারণ আমার পরিবার আমার শক্তি, আর আমার এই শক্তিটাকে তুমি যতই চেষ্টা করো না কেন কখনো ভাঙতে পারবে না। কেন জানো? কারণ আমাদের এই পরিবারের প্রত্যেকটা সম্পর্ক আমরা ভালোবাসা দিয়ে গড়ে তুলেছি, তোমার মতন স্বার্থ দিয়ে নয়। আমাদের পরিবারের প্রত্যেকে ভালোবাসার বাঁধনে বেঁধে আছে। নিয়ে যান ওনাকে, অ্যারেস্ট করুন। জান, অনেক লড়াই করেছিস কর্ণ, অনেক লড়াই। এবারে সব ঠিক হয়ে যাবে দেখিস, সব ঠিক হয়ে যাবে বলো। আজ তুমি প্রমাণ করে দিলে, দরকার পড়লে তুমি তোমার স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তার দিকে ধেয়ে আসা ঝড় ঝঞ্ঝাকে আটকাতে পারবে। বিয়ের সময় সবাই মুখে শপথ নেয়, কিন্তু তুমি কাজের মধ্যে দিয়ে সেই শপথ পালন করেছো। তুমি বুঝিয়ে দিয়েছো
বিপদ এলে তুমি কর্ণর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। যদি মৃত্যু আসে তুমি কর্ণর সামনে এগিয়ে এসে দাঁড়াবে। দেখো রাধিকা, আগের বার তোমাদের বিয়ের সময় সিচুয়েশন এমন ছিল যে আমি আমি চাইলেও পরিস্থিতির জন্য না কিছু করে উঠতে পারিনি। তুমি ভাবতেই পারো মা কতটা স্বার্থপর। হ্যাঁ রাধিকা, আমি স্বার্থপর, কারণ আমি আমার সন্তানের ভালো চাই। আমি চাই ও সুখী হোক, আর তুমি ছাড়া আমার ছেলেকে কেউ ভালো রাখতে পারবে না রাধিকা। সারাটা জীবন এইভাবেই আমার ছেলের পাশে থেকো। হ্যাঁ, আমি চাই তোমরা আজ আবার নতুন করে গাঁটছড়া বাঁধো। এই মণ্ডপে দাঁড়িয়ে আবার নতুন করে তোমাদের বিয়ে হোক। অনেকেই চেয়েছিল তোমাকে আর কর্ণকে আলাদা করতে, কিন্তু আজকে এই মুহূর্তে তোমরা তোমরা প্রমাণ করে দাও যে বিশ্বাস আর ভালোবাসার চেয়ে পৃথিবীতে আর কিচ্ছু বড় হয় না রাধিকা। তুমি যা বললে অনুরাধা, আমিও তো সেটাই চাইছি। তাহলে অপেক্ষা কিসের? হ্যাঁ, বাবা আবার বিয়ে? হ্যাঁ, আগেরবার আমি কোনো আচার অনুষ্ঠান করতে পারিনি, তাই এবার আমি চাই আমার মনের সব স্বাদ মিটিয়ে আচার অনুষ্ঠান নিয়ম হোক। সোহিনী, আর দেরি নয়, এবার তোমরা বিয়ের আয়োজন শুরু করো। এক্ষুনি করছি ম্যাম। কিন্তু মা, তুমি কোথায় যাচ্ছ? ও মা, কোন সত্যি তুইও না, মাকে বুঝি ছেলের বিয়ে নিজের চোখে দেখতে হয়। মা মা, এসব আবার কি? মা আপনি থাকুন না আমাদের সাথে। না রাধিকা, এই বাড়িতে এমনি অনেক অশুভ হয়ে গেছে, আমি কোনো রীতি সংস্কার ভাঙতে চাই না রাধিকা। আমি চাই না আর কোনো অমঙ্গল হোক আমাদের সাথে। এমনিতেই মঙ্গল অমঙ্গল চিন্তায় আমার মনটা খুব দুর্বল হয়ে আছে রাধিকা। আরে বাবা, আমি বিয়ের অনুষ্ঠানে না থাকলে কি হয়েছে? আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। এক্স্যাক্টলি, আমাদের আশীর্বাদ সব সময় তোমাদের দুজনের সঙ্গে আছে। জল, রেডি হও, রেডি হও। কি? তুমি কিন্তু আমার সাথে আবার বাধা পড়তে চলেছো। রেডি? আমি একা বাধা পড়ছি না, তুমিও আমার সাথে বাধা পড়ছো। ঠিক আছে, তোমার মনে যদি কোনো দ্বিধা থাকে তুমি খুলে বলতে পারো। বেশ, বুঝলাম। আচ্ছা, আমার মনে যদি কোনো দ্বিধা থাকেও তুমি সেটা শুনবে তো? কেন শুনবো না? এসব বিয়ের আয়োজন বন্ধ করিয়ে দেবো। আফটার অল, মনে কোনো দ্বিধা নিয়ে কোনো কিছুই করা ঠিক নয়। শুনো, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে এক পাও নড়বে না তুমি। এখনকার কথা তো বাদই দিলাম, আগামী 7 জন্মে আমি তোমার পেছন ছাড়ব না। এক্সকিউজ মি রাধিকা, আমরা যাই? হ্যাঁ ম্যাম, চলো রাধিকা। স্যার চলুন মণ্ডপের দিকে। চলুন স্যার মণ্ডপে, বিয়েটা আমার তোমাদের এত এক্সাইটমেন্ট কিসের? চল। হ্যাঁ স্যার, চল।
এবার সাত পাকে ঘোরানো হোক।